চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন। ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল একই পরিবারের পাঁচ জনের। বাবা মাকে হারিয়ে বেঁচে গেলেও দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ছেলে। স্বজনের দাবি, বিরোধের জেরে আগুন দেয়া হয়েছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। রাত দুইটায় কাঙ্গাল বসাকের সেমিপাকা ঘরে আগুনের সূত্রপাত হয়। দাও দাও করে আগুন জ্বলতে থাকে। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন একই পরিবারের পাঁচ সদস্য। সেমিপাকা বসত ঘরে চারটি কক্ষ থাকলেও মূল দরজা ছিল একটি। আগুন লাগার পর বের হওয়ার চেষ্টায় ঘরে থাকা ছয় সদস্য দরজার একেবারে পেছনের কক্ষে জড়ো হয়েছিলেন। বের হতে না পারায় সেই ঘরে পুড়ে অঙ্গার হয়েছেন পাঁচজন। আগুন নেভানোর পর তাদের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। শুধু খোকন বসাক অগ্নিদগ্ধ অবস্থায় বের হতে পেরেছিলেন। চুলার পাশে যে পাতার বস্তা রাখছিল ওইটা থেকে আগুনের সূত্রপাত। তবে দরজায় তালা থাকার কারণে ওরা দরজা খুলতে পারে নাই, বের হতে পারে নাই। চেষ্টা করছিলাম আমরা, পানি মারছি, তারপরে গেট ওই জানালা ভেঙে তারপরে বের করার চেষ্টা করছি, আমরা পারি নাই। মা বাপ ভাই বৌদি ভাই পুত ভাইজিকে একই পরিবারের পাঁচজনকে একসাথে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দূর দূরান্ত থেকে খবর পেয়ে ছুটে আসা আত্মীয় স্বজনরা। এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। রাত্রি থেকে যদি আগুন লাগে আপনি বলেন, আটটা বাজে রান্না করে ফেলে, নটা বাজে খাই ফেলে, ঘুম যায় দশটা বাজে, তাহলে লাগবে তো আরো সারা লাগার কথা। শত্রু আছে নাহলে গ্যাস চুলা আগুন দিলে সবে মারা যাবে। ওই গ্যাস চুলেবে নজল দিও, তবে প্রাথমিকভাবে পুলিশ বলছে এটি নিছক দুর্ঘটনা। এদিকে নিহতদের সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা অনুদান দেয়া হয়েছে। এই ঘরটা শুধুমাত্র একটাই দরজা এবং এই দরজাটা রান্নাঘরের পাশে। আগুনটা রান্না করতে গিয়ে যখন নাকি এই ঘরে ঢুকে গেছে তখন ওনার আর ঘর থেকে বেরোতে পারে না। আমার কাছে নিছক দুর্ঘটনাই মনে হচ্ছে। একসাথে আমরা ২৫,০০০ টাকা দিয়েছি, পাশাপাশি যদি তাদের চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো আমরা বলেছি যে একজন যেহেতু হাসপাতালে আছে তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা করে দিব। আর আমাদের মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন যে তাদের আয়বর্ধক যে ইয়াটা ছিল সিএনজি বা ইয়া সেটারও স্যার ব্যবস্থা করে দিবেন। আগুনে মারা যাওয়া পাঁচজন হলেন কাঙ্গাল বসাক ও তার স্ত্রী ললিতা বসাক, তাদের পুত্রবধূ লাকি বসাক এবং তার দুই সন্তান ছেলে সৌরভ বসাক ও মেয়ে সনতি বসাক। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।